আগামী 8 আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণকে কেন্দ্র করে খোয়াই জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। প্রশাসনের এই প্রস্তুতি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে তুলে ধরার লক্ষ্যে শুক্রবার খোয়াই জেলা শাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক চান্দনি চন্দ্রন, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট পরিমল মজুমদার, ডিসিএম রূপাঞ্চন দাস সহ জেলার 2 মহকুমা পুলিশ আধিকারিক। পাশাপাশি রাজনৈতিক দলগুলির মধ্যে এই সর্বদলীয় বৈঠকে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস এবং ত্রিপুরা মথা দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ এবং ভোট গণনা সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতিগুলি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়। ভোট এবং ভোট গণনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রতিনিধিদের বিস্তারিত জানানো হয়। এদিন সর্বদলীয় বৈঠক শেষে খোয়াই জেলার জেলা শাসক চাঁদনি চন্দ্রন এই সংবাদ জানান। খোয়াই ডিএমএন কালেক্টর অফিস কা কনফারেন্স হল মে এক অল পার্টি মিটিং কিয়া থা। হামারা ইলেকশন ডে আ রহে 8 তারিখ, তো ইলেকশন কা প্রিপারেশন জো ডিস্ট্রিক্ট মে কেসে চল রহে হ্যায় ভো ইনফরমেশন পলিটিক্যাল পার্টিজ কো দেনে কে লিয়ে অর উনকা কুছ বরিজ হ্যায় উনকা কুছ সেন্সিটিভ পয়েন্টস হ্যায় এসা কুছ ইনফরমেশন লেনে কে লিয়ে আজ হাম লোগ মিটিং কিয়া থা। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস অর ত্রিপুরা কা রিপ্রেজেন্টেটিভস জো 4 কন্টেস্টিং পার্টিজ হ্যায় খোয়াই মে, তো সব পার্টিজ কা রিপ্রেজেন্টেটিভস ইহাঁ পে মৌজুদ থা। তো হাম লোক হামারা আর ওস ডিটেল প্রিপারেশন জো ইলেকশন কে লিয়ে লিয়া গয়া হ্যায় ও বতায়া হ্যায় অর পলিটিক্যাল পার্টিজ ভি আপনা ওপিনিয়নস বতায়া। তো হাম লোক আশা রাখতে হ্যায় কি খোয়াই মে সবসে পিসফুল ইলেকশন হোগা, সবসে স্মুথলি সব কুছ চলেগা। সর্বদলীয় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে স্পর্শকাতর এলাকাগুলি সম্পর্কে জেলা শাসক ও অন্যান্য আধিকারিকদের অবগত করেন। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রশাসনিক আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।